আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের নতুন একটি সালোয়ার মোহরি ডিজাইন করে দেখাবো। তো এর জন্য এখানে আমি পপলিন কাপড় নিয়েছি দুই গজ, কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। তো বন্ধ দিকটা আমাদেরকে রেখেছি, মোহরির দিকে হাফ ইঞ্চি দিয়ে মার্ক করে সূর্য দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি মোহরির 3 ইঞ্চি লম্বা বাদ দিয়ে সালোয়ার লম্বা 32 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 32 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য রেখেছি। কোমর নিচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো উপর দিক থেকে হাইয়ের জন্য আমি 12 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো 12 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি। উপর দিক থেকে 12 ইঞ্চিতে হাইয়ের জন্য সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন এই কর্নার থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। 2 ইঞ্চি পর্যন্ত হাই শেপ দিয়ে নিচ্ছি। হাই থেকে মোড় পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। এখানে আমি পুরো কাপড়টাই মোড়িতে নিব। তো নিচের এই মোড়ের অংশ আমি কুচি দিয়ে নেব। বেল্টের মাপ পর্যন্ত আমি টিকিন দিয়ে নিচ্ছি। মোহরি অংশটা কুচি দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দেখুন অন্য কালারের একটি কাপড় নিয়েছি। কাপড়টি এখানে আমি যেহেতু সালোয়ারটি ডিপ কালার, তাই আমি লাইট কালারের কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। তারপরে এভাবে ফোল্ড করে নিয়ে ফিতা সেলাই করে নিব। তো ফিতাটিকে আমি 3.5 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। তো এখানে আমি 6টি ফিতা কেটে নিব। তারপর এখানে একটি দেখুন কাগজ নিয়েছি। কাগজটি 3 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে এবং মোহরি সমান লম্বা রেখেছি। কাগজটিকে মাঝ বরাবর করে একটি ফোল্ড করে নিয়েছি। এই ফোল্ডের মাঝ বরাবর করে আমি একটি ফিতা সেলাই করে নিব। তো যে পাশে আমি ফিতাটি সেলাই করেছিলাম তার অপর পাশে ফিতার সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। এরপর 3 ইঞ্চি লম্বা ফিতাটি নিয়েছি। এখন দেখুন এই কর্নার থেকে 1.5 ইঞ্চি গ্যাপ করে ফিতাটা আমি সেলাই করে নিচ্ছি। তারপরে আমি আবারও 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ করে নিয়ে আরেকটি ফিতা সেলাই করে নিচ্ছি। এভাবে প্রতিটি ফিতার মাঝে আমি 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ করে করে তারপর 6টি ফিতা টুকরো আমি সেলাই করে নেব। তো যে দেখুন ফিতাগুলো সেলাই করে নিয়েছি। এখন এর সাইড দিয়ে আরেকটি করে সেলাই দিয়ে নেব। তো এভাবে সবগুলো ফিতে সেলাই করে নিয়েছি। তারপর সাইডে এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। এখন এখানে সালোয়ার কাপড় থেকে কাপড় কেটে নিয়েছি। এরপর এখানে 1 ইঞ্চি চওড়া ফিজিং ইস্ত্রি করে নিয়েছি এবং ফিজিংয়ের 2 সাইডেই দেখুন এক্সট্রা করে কাপড় রেখেছি। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে ইস্ত্রি করে নিয়েছি। এখন এই ফিতার অংশটাকে ফিজিংয়ের কাপড়ের ভিতরে দিয়ে তারপরে সেলাই করে নেব। সালোয়ারের সোজা পার্টের উপর ফিতার ঘরের অংশটাকে উল্টাভাবে বিছিয়ে নিয়ে সাইড দিয়ে সেলে দিয়ে নেব। এখন উল্টিয়ে নিয়ে কুচির উপর দিয়ে চাপ সেলে দিয়ে নিচ্ছি। পিছনের কাগজটাকে খুলে নেব। তো যে দেখুন পুরো কাগজটা আমি খুলে নিয়েছি। এরপর এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া সালোয়ার কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়টিকে ডাবল ফোল্ড করে নিয়ে ফিতা তৈরি করে নিচ্ছি।
তো এই ফিতাটিকে আমি 4 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিব। তারপর সেম কালারে সুতা নিয়ে এর মাঝ বরাবর করে আমি সুতাটাকে পেঁচিয়ে নিব। তো এখানে আপনারা অবশ্যই দেখলে বুঝবেন কিভাবে আমি সুতাটা পেঁচিয়ে নিয়েছি। তারপর সুতাটাকে ভালোভাবে গিট দিয়ে নিব। সুতাটা কেটে নিব, এরপর ভালোভাবে পেঁচিয়ে নিব। তো একইভাবে সবগুলো ফিতাকে আমি মাঝ বরাবর করে নিয়ে এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিব। তো এভাবে আমি অনেকগুলো ফিতাই সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো এখন দুটি ফিতা নিয়ে মাঝ বরাবর করে এভাবে যোগ চিহ্নর মতো করে রেখে তারপরে মাঝ বরাবর করে সুতা দিয়ে সেলাই করে নিব। এখানে কিন্তু আমি সেম কালারের সুতা ইউজ করছি। তো ভালোভাবে আমি সেলাই করে নিয়ে তারপর গিট দিয়ে নিব। তো যে পিঠটা গেট দিয়েছি সেই পিঠটা নিচ দিকে রেখে আমি দেখুন এই যে আমি স্কোয়ার শেপ করে ফিতাগুলো সেলাই করে নিয়েছি সেই ফিতা মাঝ বরাবর রেখে এভাবে ফাঁকা অংশগুলো দিয়ে ফিতার এক্সট্রা অংশটা ঢুকিয়ে নিয়ে আমি সেলাই করে নিব। তো একইভাবে সবগুলো ফিতাকে আমি এভাবে ফুল করে নিয়ে তারপর সেলাই করে নিব। এই যে দেখুন সবগুলো ফিতা আমি ফুল করে নিয়ে সেলাই করে নিয়েছি। এখন এর মাঝ বরাবর করে আমি মাঝের সাইজের পুঁতিগুলো নিয়ে তারপর সেলাই করে নিব। তো আপনারা অবশ্যই আস্তে আস্তে করে পুঁতিগুলো সেলাই করে নেবেন, যেহেতু এখানে অনেকগুলো কাপড় একসাথে রয়েছে তাই একটু শক্ত হবে। তো খেয়াল করে আপনারা পুঁতিগুলো সেলাই করে নেবেন। তো সবগুলো পুঁতি আমি সেলাই করে নিয়েছি। একইভাবে আমি আরেকটি সালোয়ারের মুহুরিও সেলাই করে নিয়েছি। এখন এই দুই সালোয়ারকে উল্টাভাবে বিছিয়ে নিয়ে তারপরে হাইটাকে সেলাই করে নেব। তো অপর হাইও আমি একইভাবে সেলাই করে নেব। এইভাবে আপনারা বড়দেরও সালোয়ার তৈরি করে নিতে পারেন। এই সালোয়ারটি 10 থেকে 12 বছর বাচ্চারা পরতে পারবে। তো এরপর আমি কোমর অংশটাকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। আর কোমর অংশে আমি রাবার লাগানোটা এখন দেখাচ্ছি না, কোমর অংশে রাবার লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। এখন সাইডটাকে আমি সেলাই করে নিচ্ছি। মুহুরি থেকে আরেক মুহুরি পর্যন্ত আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। আর ফিতাগুলোও কিন্তু এভাবেই সেলাই করে নেবেন। এরপর দেখুন ফিতাগুলোর মাঝের এক্সট্রা সুতাটাকে অবশ্যই কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। সাইডের এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। তো দেখুন নতুন ডিজাইনের সালোয়ার মোহরটি কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা হাতার মোহরের মধ্যেও ডিজাইন করে নিতে পারেন, অথবা আপনারা ড্রেসের ঘেরের মধ্যেও ডিজাইন করতে পারেন। তো আজকের এই সালোয়ার মোহরের ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।